নমস্কার দাদা ভাইরা, যে সকল দাদা ভাইরা রাতে এখনও জেগে আছো, আমার টিপসের ভিডিওটা ফলো করছো বা দেখছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা যে টাকা পয়সা নিয়ে কলকাতা ভাটাভাট গেমটা প্লে করো, এটা তোমাদের কিন্তু টিপসটা দেখা উচিতই উচিত, যেটা আমি মনে করি, ঠিক আছে? কারণ যে কোনো টিপস, আমি একটা কথাই বলছি, ধরো দেখাচ্ছে কোনো একটা টিপস দেখলে না নিজেও আইডিয়া করা যায় যে এই ঘরটা লোড হচ্ছে না হচ্ছে না। যদি কোনো ঘর লোড চলে যায়, তা সবচেয়ে ভালো জায়গায় যা কী জানো, সেই লোডের ঘর খেলতে নেই কলকাতা ভাড়াটা। যে এটা লোড গেছে মানে যে এটাই পেমেন্ট দেবে এই বাজিতে, সেটা কোনো দিনই হয় না। সেটা রেয়ার, কখনো কখনো একবার এরকম মেরে দেয়, কিন্তু সেই লোডের ঘরে টাকা লাগাতে নেই, ঠিক আছে? ওর জন্য এই টিপসের ভিডিও দেখা কিন্তু তোমরা অনেক লাভবানই হবে, যারা খুব চালাক, যারা ঘর সম্পর্কে জ্ঞান আছে নিজেদের, তারা কিন্তু খুব সুন্দর দেখবেন ঘর নিজে থেকে ধরে ফেলে যে দাদা এই টিপসটা দিয়েছে, আর এই ঘরটা যদি মানে এই বাজারের মধ্যে যদি না হয় তাহলে এইভাবে এইটা নিয়ে খেললে এই পেমেন্ট হবে। এই জিনিসগুলো যদি নিজেদের মধ্যে আইডিয়া চলে আসে না, তাহলে আপনাদের কিন্তু চিন্তার কোনো কারণ থাকবে না, ঠিক আছে? আর আমি কিন্তু আগামীকাল আপনাদের যে টিপসটা দিয়েছিলাম 1638 আর 3849 এই ঘরটা আমি দিয়েছিলাম, ঠিক আছে? তা আশা করি 3 বাজে আর 4 বাজে কিন্তু আমার দুটো সেটই কিন্তু পাস হয়ে গেছে, ঠিক আছে? 1638 দিয়েছিলাম, সেটা 4 নম্বর বাজিতে 8টা পাস হয়েছে, আর 1 3 8 4 9 দিয়েছিলাম, সেটা 3 নম্বর বাজিতে 9টা পাস হয়েছে। আর দুটো সেট নিয়ে যদি কেউ জুড়িয়ে চলতে হতো, সেখানে 3 নম্বর 4 নম্বর বাজিতে দুটো সেটে কিন্তু জুড়ি পাস, ঠিক আছে? তা ঘটনা হচ্ছে এটা যে এই সেটটাই আমি যখনই তোমাদের বার আগেও দিনও ভিডিওতে বলেছি যে ধরো কোনো সময় ধরো দেখো 5 থেকে 8 বাজে আমি গেম দিলাম না, তো এই সেটটাই যদি ফলো করে নিয়ে চলো তাহলে কিন্তু এখানেই 2 পয়সা কামিয়ে নেওয়া যায়, ঠিক আছে? কারণ 5 থেকে 8 বাজের মধ্যে এই সেটটাই দেখো, তোমরা চিন্তা করে বুঝতে পারবে। দেখো 1 আর 6 খেলে যায়, 3 8 1 6 দিয়েছিলাম, তাহলে 1 6 যারা 3 8 1 6 নিয়ে খেলতো 5 থেকে 8 বাজের মধ্যে, তারা কিন্তু 3 8 1 6 পেমেন্টটা পেয়ে যেত, ঠিক আছে? আর দিয়েছিলাম কি 3 8 4 9, ঠিক আছে? 3 8 4 9 যেটা দেওয়া ছিল সেটা কিন্তু 4 কিন্তু লাস্ট বাজিতে মেরে দিয়েছে, গেমটা পাস হয়ে গেছে, ঠিক আছে? তো ঘটনা হচ্ছে যে যেটা খুশি নিয়ে যদি খেলতে, তো এদিকেও কিন্তু গেমটা পাস হয়ে যেত। একটা ঘটনা, 5 থেকে 8 বাজে যখনই দেখবেন আমি গেম দিচ্ছি না, তখনই অল্প অল্প করে নিয়ে আমার এই গেমটাই প্লে করবেন, দেখবেন আপনারা লাভের মুখ দেখতে পারবেন, ঠিক আছে? আর আপনাদের আমি আগামীকাল যে টিপসের ভিডিও দেবো, সেই মানে টিপস দেবো, সেই টিপসটা কিন্তু যারা চালাক মানুষ তারা কিন্তু 1-2 বাজি ওয়েট করে গেম নিয়ে প্লে করে, ঠিক আছে? যে দাদার 1-2 বাজির মধ্যে কোন সেটটা পাস হচ্ছে না, সেই সেটটা নিয়ে খেলবো, ঠিক আছে? কিন্তু একটা জিনিস কেউ কোনো সময় করবেন না যে একটা সেট পাস হওয়ার পর আর একটা সেট নিয়ে খেলবো, দুটো সেটেই আমি পয়সা নেবো, এইদিকে নেবো ওইদিকে নেবো, এরকম করে চিন্তা করে গেমে কিন্তু লোড দিয়ে দিলে কিন্তু গেমে লোড পড়ে গেলে তখন কিন্তু সেই গেম কিন্তু সহজে পাস হবে না, ঠিক আছে? কারণ গেমটা খালি আপনি একা দেখছেন না, ঠিক আছে? আর এইগুলো কোনো ফালতু ভিডিও নয় যে আপনারা ভাববেন যে এত লোক দেখছে মানে সবাই খেলছে না, তা নয়। ঘটনা হচ্ছে এই চ্যানেলে, বিশেষ করে আমার চ্যানেলে যারা কিন্তু ভিডিও দেখে তারা কিন্তু খেলে, কী বললাম বুঝেছেন? কারণ আমি 8-10টা ঘর বা 5-6টা ঘর 1 থেকে 4 বাজের মধ্যে রোলিং দিই না। অনেক চ্যানেল কিন্তু দিয়ে দেয়, দেখবেন 5-6টা ঘর রোলিং দিয়ে দেয় 4 বাজে পর্যন্ত, সেসব কিন্তু আমি দিই না। আমার 4টে ঘর থাকে, 4টে ঘরই রোলিং থাকে, ঠিক আছে? যদি কোনো দিন মাসে 1-2 দিন যদি মিস যায়, তা কিন্তু আমার কিন্তু রেগুলারই দেখবেন গেম পাস হয়। তাই 1-2 দিন যদি মিস হয়, সেই 1-2 দিনে রিকভার করার টাকার ক্ষমতা কিন্তু আমার চ্যানেল থেকে আপনারা চাইলেই তুলতে পারবেন, চিন্তা কোনো কারণ নেই। টিপস দেখে গেম প্লে পড়ুন, কথা বলতে বলতে টিপসটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন, ঠিক আছে? আর আমার কথাগুলো পুরোটা শুনবেন, আপনাদেরই মঙ্গল হবে। গেম ভালো লাগলে আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন, আর যদি পারেন শেয়ার করে দেবেন বন্ধুদেরকে, ঠিক আছে? আমার চ্যানেলটা কলকাতা FM90, এমনি ইউটিউবে খুঁজলেও পেয়ে যাবেন ডাইরেক্ট কলকাতা FM90, গুগলে গিয়েও যদি খুঁজেন কলকাতা FM90, তাও গুগল থেকেও দেখবেন আমার চ্যানেলের ভিডিও দেখিয়ে দেবে, ঠিক আছে? আর প্রাপ্তি টিপসের ভিডিও যারা দেখেছো বা দেখোনি এখনও পর্যন্ত, ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি, দেখে নিও, ধরে গেম প্লে করো, প্রাপ্তিতেও ভালো পয়সা পাওয়া যায়।